হ্যালো বন্ধুরা, আজকে আপনাকে দেখাতে চলেছি আয়কার স্ল্যাবের সঙ্গে আমরা নতুন স্ল্যাব আমরা জয়েন্ট করব। এর জন্য আমরা দেখুন ঢালাইটায় 1 ফিট করে কাটিং করছি, কারণ 6 ইঞ্চি আয়কার স্প্রিং বেরিয়ে আছে। আর তারপরে আমরা 10 ইঞ্চি ওলটাকে আমরা 4 ইঞ্চি করে কাটছি, তাহলে 6 আর 4 10 ইঞ্চি, 10 ইঞ্চি ল্যাপিংটা রড পেয়ে যাবে, এতে আপনার লিক করার ভয় থাকবে না। আর আপনারা যদি না কাটিং করে যদি আপনারা ছাদের জয়েন্টগুলো করেন তো ভবিষ্যতে আপনার জল লিক করার ভয় থাকবে। আপনারা যখনই প্রথম ছাদের সঙ্গে নতুন ছাদ জয়েন্ট করবেন, ব্রেকার মেশিন দিয়ে খুব ভালো করে আয় কেটে নেবেন, তারপরে যখন ঢালাইয়ের দিন, আপনারা জয়েন্টে কেমিক্যাল ব্যবহার করবেন, এতে আপনার জয়েন্ট যে ফাটা দাগটা সেই দাগটা দেখতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।